আবার ভাইরা কোন মানুষকে সেজদা দেওয়া যাবে আল্লাহর নবী বলেন লা তাতাখিদুল কুবুর ওয়া সাজিদান ও আমার উম্মতেরা তোমরা কবরকে সেজদার জায়গা বানাইও না এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা ছাড়া আর কিছুই না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম খবরদার খবরদার বান্দা তুমি শিরক করো না এই শিরক করার গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করব না চিৎকার দিব আল্লাহু আকবার বাবাজিরা এজন্য যখন বিপদে পর্ব সাহায্য চাইব কার কাছে নাকি কোন পীর বাবা আপনার চাকরি হচ্ছে না চাকরি চাইবেন কার কাছে আপনার ব্যবসায় তিন মাস ধরে লস হচ্ছে আপনি চাইবেন কার কাছে আমার বাবাজিরা আল্লাহ রব্বুল আলামিন এই রোগের প্রিসক্রিপশনটা পবিত্র কোরআনের ভিতরে কোট করে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন তুমি কোন বিপদে পড়বা যখন কোন টেনশনে পড়বা তোমার যদি ব্যবসায় লস হয় তোমার যদি চাকরি না হয় তখন তুমি আমার কাছে সাহায্য চাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ আল কুরআ সুরব বাকারা দুই নম্বর পরা দুই নম্বর বৃষ্টের এক শত নম্বর আল্লাহ বকরবোলা বলেন ওহে ইমন্দারেরাম ওহে বিশ্বাসীরা ওহে মুমিনেরা। তোমরা যখন বিবাদে পড়বে যখন কোন দুশ্চিন্তায় পড়বে তখন সলাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবে চিৎকার দিয়ে বলুন এই কথাটি কার আরো জলে কার আমার বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই আমলটা যদি তুমি করতে পারো ইন্নাল্লাহা মাআস সাবিরিন জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সব সবরকারীদের সাথে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা একবার এই কিছুদিন আগে আমি মসজিদ থেকে বের হয়েছি বুঝছেন নামাজ পড়ে বাসার উদ্দেশ্যে বের হয়েছি হঠাৎ করে এক যুবক এসে বলছে আসসালামু আলাইকুম হুজুর বললাম ওয়া আলাইকুম আসসালাম কে ভাই আপনি বলে হুজুর আপনার সাথে আমার কথা আছে বললাম কি কথা আমার বাবাজিরা আমি লোকটার কাছে চোখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখের শিরাগুলো লাল হয়ে গেছে স্বাভাবিক কথা বলতে পারছে না আমি বললাম ভাই আপনি কি খেয়েছেন শক্তি করে বলেন বলে হুজুর তিন দিন আগে আমার স্ত্রীর সাথে প্রচন্ড ঝগড়া হয়েছে আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করে তার বাপের বাড়ি চলে গেছে ফোন করে বলেছে আমার সংসার শেয়ার করবে না বউ চলে যাওয়ার শোক সামলাতে না পেরে আমি গাঁজা খাইছি আমার বাবা জিরা এরকম লোক আছে না নাই আমার ভাইরা দেখবেন এখন বর্তমানের কিছু যুবক যদি কোনো সমস্যায় পড়ে যায় সবার আগে ফেসবুকে শেয়ার দেয় অত সমাদের উচিত ছিল ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ারটা করার দরকার ছিল কার কাছে জোরে বলেন কার কাছে এজন্য সব সময় চাইতে হবে একজনের কাছে তিনি কে আরো জোরে তিনি কে আমার ভাইরা সন্তান চাইবেন কার কাছে নাকি কোনো পীর বাবা কোনো গাজা বাবা বদনা বাবা ডাইল বাবা খেসরি বাবা আসে না নাই কোন হুজুরের কাছে চাইবেন বলে হুজুর আমার একটা সন্তান দেন সন্তান দেওয়ার মালিক হুজুর নাকি আল্লাহ এক লোক তার পীর সাহেবের কাছে কার কাছে গেছে বলে পীর সাহেব যে বলছে হুজুর আপনার খুব শ্রদ্ধা করি আপনি একটু আমার জন্য প্রাণ খুলে দোয়া করেন আমার জন্য একটা সন্তান হয় তো হুজুর বলছে ঠিক আছে তোমাকে দুজনের জন্য দোয়া করে দিছি তোমার সন্তান হবে কিছুদিন পর আবার এসে বলছে হুজুর একটু দোয়া করে আমার জন্য সন্তান হয় হুজুর বলছে তোমার সন্তান হবে তুমি চলে যাও পাঁচ ছয় মাস পর এসে বলছে হুজুর কি দোয়া করলেন সন্তান তো হলো না হুজুর এবার মিস্কি মিসকি হেসে বলছে বাবা সত্যি করে বলো তো তুমি বিয়ে করেছো কি না বলে হুজুর আমি তো বিয়ে করিনি আচ্ছা বলেন তো বিয়ে ছাড়া পোলাপান হওয়া সম্ভব জোরে বলেন আমার ভাইয়েরা ভালো করে আমি কোনো হাসির খোরাক দেই নাই বোজানোর জন্য বলছি পীর সাহেব কি সন্তান দেওয়ার মালিক আমার বাবা যারা ওই ছেলেটা কিন্তু বিবাহ করে না তার স্ত্রী না তার সন্তান হওয়ার সম্ভাবনা নাই ঠিক কিনা বলেন আর আমার রব হল আল্লাহ যিনি পিতা-মাতা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারে ঠিক কিনা বলেন হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন পিতা-মাতা ছাড়া ঠিক কিনা বলেন আদম আলাইহিস সালামের নাম কি নাই মান নাম কি আমার বাবা জিতে হলে আমার আল্লাহ তালা প্রমাণ করে দিলে নবান্দা আমি আল্লাহ বাকুরবুল আলামিন পিতা মাতা সারা মানুষ সৃষ্টি করতে পারি আমার বাবা জিরা আবার আমার আল্লাহ বাকুরবুল আলামিন পিতা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারে কি পারে না হজরতে এই সাইড নে মারি আমকে পিতা সারা সৃষ্টি করেছেন কে আবার আমাদেরকে পিতা মাতা দিয়ে সৃষ্টি করেছেন কে ওই আল্লাহ সব পারে কি পারে না বিশ্বাস হয় এজন্য সাহায্য চাইবেন একজনের কাছে তিনি কে আবার দেখবেন কিছু মরে মরে ওরে সবনাশ বিভিন্ন ধরনের আংটি বেছে আছে না নাই আমি আসার সময় দেখি আসছি একদম মেলামত মত বলছে আপনারা এই আংটি পড়লে বড়লোক হয়ে যাবেন আপনারা এই আংটি করলে আপনার ব্যবসায় লাভ হবে আমার ভাইয়েরা আমি বলতে চাই এত কিছু হয় তোর হয় না কেন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আবার অনেকে গণকের কাছে যে হাত দেখায় আছে না নাই কারা কারা দেখান এই গ্রাম অঞ্চলে বেশি এই জন্য আমি কথা বলছি আমার বাবাজিরা যে বলে বাবা আমার হাতের ভিতর কি হয়েছে বলে আপনার হাতে বিশাল সমস্যা সামনে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সামনে আপনার ড্রাইভার অ্যাকসিডেন্ট হবে তাড়াতাড়ি 100 টাকা দেন আছে না নাই আমার বাবাজিরা আমার নবীজি বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যে ভাগ্য সম্পর্কে জিজ্ঞাসা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 40 দিনের ইবাদত কবল করবে না চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ আমার ভাইরা আবার অনেকে মুসলমান আছে পীর সাহেবকে সেজদা দেয় আছে না নাই মাজারে যে সেজদা দেয় আছে না নাই আবার মাজার যাইতে হলে জুতা খুলে যাওয়া লাগে এই রকম পীর আমাদের বাংলাদেশে আছে না নাই আমার ভাইরা পীর সাহেবের মাজার জিয়ারত করার জন্য গোলাপ পানি আর আগরবাতি নিয়ে যাওয়া লাগে ফরজ করে দিয়েছে আছে না নাই আমার ভাইরা আবার চিৎকার দিয়ে বলুন একটা সত্য কথা উত্তর দিন বিশ্ব রবিরামের রাজ করার সময় কোন আগরবাতি লাগে জোরে বলেন গোলাপ পানি লাগে আমার ভাইরা যিনি হলেন رحمتালিল আলামিন যাকে সৃষ্টি না করলে तमाम বিশ্ব সৃষ্টি হতো না সেই নবীর রওজা জিয়ারত করার সময় আগরবাতি লাগে না গোলাপ পানি লাগে না ওর বাপের ওর পীরের দরওজা জিয়ারত করতে গেলে মাজার গেলে আগরবাতি গোলাপ পানি লাগে তার মানে ওরা প্রমাণ করতেছে বিশ্ব নবীর থেকে ওর বাপের মর্যাদা বেশি আছে না ভাই আমার ভাইয়েরা এজন্য সব সময় সাহায্য যাইতে হবে কার কাছে সেজদা করতে হবে কার কাছে আমার ভাইয়েরা কোনো মানুষকে সেজদা দেওয়া যাবেই আল্লাহর নবী বলেন না ও আমার উম্মতেরা তোমরা কবরকে সেজদার জায়গা বানাইও না এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা ছাড়া আর কিছুই না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম খবরদার খবরদার বান্দা তুমি শিরক করো না এই শিরক করার গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করব না চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার